আপনি অনেক জায়গাতেই গেছেন, মণিপুরেও গেছেন, এখানে সন্দেশখালী একটা ইস্যু যেটা আপনার জেলার মধ্যে পড়ছে, সেখানে সন্দেশখালীকে বিজেপি ইস্যু করার চেষ্টা করছে, কিন্তু আপনি মণিপুরেও গেছেন, কি মনে করছেন যে সন্দেশখালী ইস্যু কোনো প্রভাব ফেলবে, নাকি আপনারা মাঝে মাঝে সন্দেশখালীর পাল্টা মণিপুরকে তুলে ধরছেন সেইটার প্রভাব পড়বে? ওখানকার মহিলারা নিজে বলেছেন যে এরকম কোনো ঘটনা ঘটেনি, সেই জন্যই আমি বলবো যে এই ধরনের নন ইস্যুকে ইস্যু করে তৃণমূল কংগ্রেসকে হেও প্রতিপন্ন করা যাবে না। সন্দেশখালীর যে ভাইরাল ভিডিও আমরা দেখেছি যেটা নিয়ে তৃণমূল আক্রমণ ইতিমধ্যেই সাজ নিয়েছে, আপনার কি মনে হয় এই ব্যাপারে? যেখান থেকে ভাইরাল হয়েছে মানুষ দেখেছে, এটা তো বানানো নয়, ওখানকার মন্ডল সভাপতিকে মানুষ দেখেছে, বুঝতে পারছে কত নোংরা নীচ কথাবার্তা বলে। কালকে ওদের নেতা আমাদের নিউ টাউনে গিয়ে এক বস্তা মিথ্যে কথা বলে এসছে, এবার একটা কেস করেছি বলছে আমার এগেনস্টে কেস করেছে, আরো তো কেস হবে, এত মিথ্যা কথা বলে, মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে যে সরকারটা চুরচুর করে ভেঙে পড়বে। আপনার এই যে লোকসভা, তার মধ্যে একটি জায়গা পড়ছে যার বিধায়ক ইতিমধ্যে রেশন দুর্নীতিতে জেলে গিয়েছেন, কোনো প্রভাব আছে তার? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আইন আইনের পথে চলবে, কিন্তু কোনো কি প্রভাব থাকছে বা কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন অ্যাকিউজেশন এন্ড কনভিকশন, এবং আইন যেটা উনি বলেছেন আইনের পথেই তাকে হেফাজতে নিয়ে প্রশ্ন করছে, আপনি অপেক্ষা করুন, আমিও অপেক্ষা করব কি বেরিয়ে আসে। ভোটে কোনো প্রভাব আছে এটার? মানে একজন নেই, মানুষের কাছে এর কোনো মূল্য নেই, কেননা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষেবা পাচ্ছে এবং মানুষ শান্তিতে আছে। বিজেপির প্রার্থী হয়েছেন, এখানে বামেরাও লড়ছে, কি বলবেন তাদেরকে নিয়ে? একটা তো মাদক চোর, আর ওদের যে জোটবন্ধন না গাঠবন্ধন কি হয়েছিল সেটা তো ভেঙে গেছে, সুতরাং তাদেরকেও 35 বছর অত্যাচার করতে দেখে মানুষ তাদের বিশ্বাস করে না, এদের প্রতি মানুষের যে ঘৃণা সেটাই প্রকাশ পাবে। সামগ্রিকভাবে বিজেপিকে নিয়ে কি বলবেন, কারণ আপনি একসময় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আপনি মানহানির মামলা করেছিলেন, সামগ্রিকভাবে বিজেপি জাতীয় রাজনীতির পরিপ্রেক্ষিতে এবং রাজ্যের পরিপ্রেক্ষিতে কি রকম? প্রত্যেকটা ফেজের যে ইলেকশন হয়েছে এখন অবধি, প্রত্যেকটা ফেজে বিজেপি পিছিয়ে আছে, বিজেপি সরকার করছে না, এবং বিজেপি একা কেন, এনডিএ নিয়েও তারা সংখ্যাগরিষ্ঠতা পাবে না, তাদেরকে এবারে ওই ঝোলা পার করে ঝোলা নিয়ে চলে যেতে হবে, কেননা ভারতবর্ষের মানুষ দুবার ওদের মিথ্যাচারে পা দিয়েছে, কিন্তু এখন বুঝে গেছে যে এরা মিথ্যাবাদী, এরা অত্যাচারী, এরা সন্ত্রাসবাদী, এরা সাম্প্রদায়িক, এরা বিভেদকামী শক্তি, এদেরকে মানুষ আর সুযোগ দেবে না। ঈশ্বরকে আমরা মানি, আমরা বলি জয় জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতুমে, আমরা ঈশ্বর বলে মানি। ও বলছে যে সেই জগন্নাথ স্বামীও নাকি প্রধানমন্ত্রীর ভক্ত, এইভাবে উনি অপমান করতে পারেন না ঈশ্বরকে। অবশ্যই, আমরা কথা বললাম কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে, তিনি কিন্তু জানিয়ে দিলেন তিনি এলাকার উন্নয়নে যেভাবে কাজ করেছেন তাতে মানুষ তাকে নির্বাচন করবে এবং বিজেপির বিরুদ্ধেই মানুষ ভোট দেবেন, এবং সেই সঙ্গে সম্বিত পাত্র যেভাবে জগন্নাথ দেবকে তিনি নিয়ে বলেছেন সেটা নিয়েও কিন্তু রীতিমতো সরব হয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, হাবড়া, উত্তর ২৪ পরগনা। Thank you.